গুড মর্নিং সুজির ওষুধ দিয়ে সুজিকে মর্নিংটা শুরু করলাম। সুজি এখানে একটা ভিটামিন ওষুধ খাবে, তারপর দেখো দুষ্টুমি করছে আদর খাওয়ার জন্য। তো যাই হোক, এরকম করতে করতেই ওকে ওষুধটা খাইয়ে দিলাম, ও ওষুধটা খেয়ে নিল। খাওয়ার পর ওকে সেরেল্যাক দেবো। তো ওর দেখো কেমন করে দেখছে যে মা কী করছে আমার সাথে। যাই হোক, তো সেরেল্যাকের বাটিটা নিয়ে নিয়েছি, ডাব্বাটা, আর ওর খাওয়ার বাটিটাও নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ সেরেল্যাক আমি গুলে নেব, একটু পাতলা করে, বেশি গাঢ় করব না যেহেতু সকালবেলা, তো একটু পাতলা করে দিয়ে দেবো। 2 চামচ সমান সমান নিলাম। ও সেরেল্যাকটা ভালোবেসেই খায়, আপাত এখনও পর্যন্ত খাচ্ছে। ওর বয়স 4 বছর বলতে যাচ্ছিলাম, যাই হোক 4 মাস। দেখো আমি পাতলা করে গুলে নিয়েছি, তো খাচ্ছে সেরেল্যাকটা, খাচ্ছে যখন আর ছাড়াইনি। সঙ্গে ওকে ফুড দিই, কখনো কখনো ডগ ফুড দিই, কিন্তু সেটাও খুব একটা ভালোবেসে খায় না বলে সেরেল্যাকটাই ওকে দেওয়া হয়। তো যাই হোক, চলো দেখো সুন্দর খেয়ে নেবে। ও এখানে খেতে থাকে, আমি নিজের কাজগুলো তখন করতে থাকি, ও একা একাই খেয়ে নেয়। আজকে ভিডিও করছি বলে আমাকে বসতে হয়েছে, তো বসলে ভালোই হয়, না বসলে একটু রাগই করে, খেতে চায় না, বসলে বললে খেয়ে নেয়, কথা শোনে ভীষণও। তো সেরেল্যাকটা দেখো খাচ্ছে, আর এই সেরেল্যাকটাই ও সন্ধ্যে 6টার সময় খায়। তো সেই ভিডিওটা আমি আর দিচ্ছি না এই ভিডিওর মধ্যে, যেহেতু একই জিনিস ও দুবার খায়, তো ওটা আর দেখাচ্ছি না, ঠিক আছে? দেখো খেয়ে দিয়ে ও নিজেই বাথরুমে চলে যায় পটি আর শুশু করতে, নিজেই দরজা খুললো, নিজেই চলে গেল, করে টোরে আবার নিজেই সুন্দরভাবে ভদ্র ছেলের মতন বেরিয়ে চলে আসে। এই দেখো বেরিয়ে চলেও এলো, গুড বয়। আর দুপুরবেলা ও খায় হচ্ছে, এই দেখো ভাত নিয়ে নিয়েছি, গরম ভাত আর সঙ্গে দই, প্যাকেট দই, কোনো রকম আমি চিনি মেশাই না। ভাতের পরিমাণটা কম নিই, দইয়ের পরিমাণটা বেশি নিই। ভালো করে আগে গরম ভাতটাকে ভালো করে চটকে নিই, চটকে নিয়ে দইটা ওর মধ্যে মাখি, মেখে পাতলাও করি না, খুব গাঢ়ও রাখি না, এই দইটা এর মধ্যে চটকে নেব। তার আগে ওর দুটো ওষুধ থাকে, যেই ওষুধটা খাওয়ার আগে একটা খায়, খাওয়ার পরে একটা খায়, যেটা আমি তোমাদের আর তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ সবার কুকুর বা সবার ডগি যাই বলতে পারো যার যেটা নাম, আমার সুজি যেই ওষুধটা খায় তো সেই ওষুধগুলোই ওকে খাওয়াই, আর সবার ওষুধটা সমান হয় না, তাই জন্য আর আমি দেখালাম না। তো যাই হোক, ভিটামিনটা সবাই খেতে পারে বলে ভিটামিনটা আমি দেখিয়েছি। সুজি দই ভাত খেয়ে নিচ্ছে সুন্দরভাবে, ও দুপুরে প্রতিদিন এটাই খায়, আর শুধু সানডেতে ও দুপুরে চিকেন ভাত খায়, রাত্রেও চিকেন ভাত খায়, আর বাকি প্রতিদিনই ও দই ভাত খায়। অনেকেই জিজ্ঞাসা করেছিল যে কালচার পম প্রতিদিন কী খায়, তো দেখালাম এই হচ্ছে ওর মাছ ভাত, যেটা ও রাত্রে খাবে। আর তোমাদের আগেই বলেছি সন্ধ্যেবেলার আমি সেরেল্যাকটা খাবার দেখালাম না, যেহেতু একই খাবার একই পরিমাণ দিই, হ্যাঁ একটু কম দিই পরিমাণটা, 1.5 চামচ। তো এখানে আমি দিচ্ছি ওকে রাত্রিবেলা মাছ ভাত, ও একটু ঢং করছে, ভাবছে যে প্রতিদিন আমি চিকেন ভাত খাই, আজকে স্মেলটা অন্যরকম আসছে কেন, এটা কী ভাত মা দিচ্ছে। তো যাই হোক, ও একটু এদিক ওদিক করছে, একটু আদর খাবে, ঢং করবে, তারপরে সে ঠিক ঘুরে ফিরে খেয়ে নেবে। তো দেখো কত আমি ডাকছি ওকে খোশামত করে, যে সুজি আয় বাবু আয়, ও তাও আসছে না। তো যাই হোক, আদর টাদর দিলে ও আবার গিয়ে ঘুরে ফিরে খেয়ে নেবে, দেখো কেমন করে ঢং করবে। এই হাই তুলছে, ঘুম পেয়ে গেছে আর কি, খাবো না এরকম একটা ব্যাপার, এই যে ঢং করছে, উফ মা ডাকছো তুমি, আসছি দাঁড়াও। তো যাই হোক, সে ঘুরে ফিরে এলো, এসে একটু আদর টাদর খেয়ে সে মাছ ভাতটা খেলো, প্রথমে একটু গন্ধ টন্ধ শুকিয়ে নিল যেটা কী দিয়েছে, ফার্স্ট টাইম ও মাছ ভাত খাচ্ছে। আমি মাছ ভাতটা দেখাচ্ছি এই কারণে যে এটাও আমি দেওয়া শুরু করছি, আর চিকেন ভাতও প্রতিদিন খাই, এই মাছ ভাতটার মধ্যে একটু পটল দিয়েছি, হ্যাঁ তো ওই জন্য একটু গ্রিন গ্রিন আছে, আর মাছের কাঁটাটা পুরো ফেলে দিয়েছি, মাছের কাঁটাটা পুরো ফেলে দিয়ে শুধু মাছটা দিয়েছি, একটা ছোট্ট চারাপোনা মাছ, একদম এক আঙ্গুলের সাইজে যে চারাপোনাগুলো হয় সেই চারাপোনা মাছ একটা গোটা দিয়েছি। তো যাই হোক, সুজি এখানে মাছ ভাতটা খাচ্ছে, আরেক মানে বাকি যে রোজ যেটা খায় সেটা হচ্ছে চিকেন ভাত, তার মধ্যে দিয়ে হচ্ছে রাঙা আলু আর ছোট্ট সামান্য এক টুকরো চিকেন, এর বেশি ওকে দিতে না করেছে, ডাক্তার বলেছে সারাদিনে ওর 1 গ্রাম প্রোটিন দরকার, 1 গ্রামের বেশি যেন প্রোটিন না হয়। তো দেখো ভালোবেসেই মাছ ভাতটা খাচ্ছে, এটা দেওয়া যেতে পারে তার মানে। আরেক দিন যেটা মানে ভিডিও করে রেখেছিলাম যেটা রোজ খায় সেটা হচ্ছে এই দেখো চিকেন ভাত, এটার মধ্যে গাজর আছে, রাঙা আলু আছে আর চিকেন আছে, আর এক সামান্য একটুখানি হলুদ দিয়ে দিই। তো যাই হোক, রোজের চিকেনটা রোজই করি আমি, কোনোদিন সবজি দিই, কোনোদিন দিই না, আলুটা প্রতিদিনই দিই,
তো আজকে গাজর দিয়ে করেছি, ও ভালোবেসেই খাচ্ছে। তোমরা সুজির রুটিন চেয়েছিলে ডেলি রুটিন খাবারের, আমি দিয়ে দিলাম। আর কালচার ফর্মের রুটিন কি হয় এরকমই হয়। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে যেও। টাটা।